একদম অন্যরকম একটা প্যান্ডেল, যেটা না দেখলে আপনারা কিন্তু মিস করে যাবেন এই সুন্দর প্যান্ডেলটা। চলুন দেখা যাক। এটা হচ্ছে দমদমের দাদা ভাই সংঘ, যেটা দমদম সিথির মোড়ে আপনারা নেমেই কিন্তু এই প্যান্ডেলটা কিছু দূর হেঁটেই কিন্তু দেখতে পাবেন। আর এখানে কিন্তু প্রত্যেকবারের মতোই এত সুন্দর ইউনিক একটা প্যান্ডেল করেছে, যেটা কিন্তু প্রত্যেকবারই খুব সুন্দর হয়। আর এই প্যান্ডেলটা একদমই নিত্য নতুন করা হয়েছে, আর প্রত্যেকবারই খুব সুন্দরই করা হয়। এটা যেহেতু শেয়ার করছি আমি, কারণ পরের বারও এরমই সুন্দর একটা প্যান্ডেল হয়তো দেখা যাবে। ঠাকুরটাও একদমই ইউনিক, ভেতরে গিয়ে আপনারা দেখুন আর কত সুন্দর হয়েছে। একটা গুহার মতো আমরা ঢুকে গেলাম ভেতরে। ভেতরে ঢুকেই কিন্তু আরেকটা প্লেস রয়েছে, যেখানে কিন্তু প্রদীপের চারিদিকে সুন্দর করে বিন্যাস করা হয়েছে, আর একদমই অন্যরকম, যেটা কিন্তু অন্য প্যান্ডেলদের থেকে একটু ইউনিকভাবে ভাবনা চিন্তার পরিদর্শন আমাদের করানো হয়েছে। যাই হোক, ভেতরে গিয়ে যা দেখি সত্যিই অবিস্মরণীয় একটা সুন্দর বেশ মূর্তির মতো, যেটা কিন্তু একদম ইউনিক। বাইরে দিয়েই দেখা যাচ্ছে যে বড় বড় এরকম একটা ভুতুড়ে টাইপের একটা পরিবেশ করা হয়েছে, যেখানে কিন্তু একটা অন্য রকম একটা রয়েছে, যেখানে মনে হচ্ছে যে আমরা কোনো সিনেমার জগতে চলে এসেছি সেরকমই একটা ভেতরকার পরিবেশ। সাথে কিন্তু মা দুর্গাকে একদম ইউনিকভাবে করা হয়েছে, আর এখানে সত্যিকারের কিন্তু এরকম বাউল গান বসে করা হচ্ছে। সাথে কিন্তু এই যে এই জিনিসগুলো একদম অন্য রকম। অন্যান্য প্যান্ডেলে কিন্তু আমি এত দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখেছি বড় বড় জায়গায়, কিন্তু একদমই অন্যরকম থিমের একটা পুজো। খুবই ভালো লাগলো আপনাদের সাথে এর জন্য শেয়ার করলাম। আর প্রত্যেকবারই এখানে কিন্তু একদম ইউনিক টাইপের পুজো করা হয়, ঠাকুরটা একদম সিলিকনের ঠাকুর মনে হয় সত্যিকারের। আর বিভিন্ন রকমভাবে প্যান্ডেলের যে কারুকার্য অন্য রকমভাবে করা হয়। ইউনিক প্যান্ডেল যদি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন দমদমের এই দাদাভাই সঙ্গে। প্রত্যেকবারই কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করা হয়। মা দুর্গার ছোট একটা মূর্তি এখানে পুজো করা হয়েছে, যেহেতু মা দুর্গাকে অন্য রকমভাবে এখানে দেখা হয়েছে। চলুন দেখা যাক। দেখুন, এটা হচ্ছে মা দুর্গার প্লেস, এটাই হচ্ছে মা দুর্গার একটা ডাকিনী যুগিনী যেটা আছে সেই মূর্তিটাই এখানে করা হয়েছে। আর নিচে কিন্তু মহিষাসুর রয়েছে, সাথে রয়েছে হচ্ছে পদ্ম পাতার বিন্যাস, ধানের ছড়া, মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এই যে দেখুন ছোট ছোট করে দেওয়া রয়েছে। আর মা দুর্গার কিন্তু এই মূর্তিটাও, মা কালী যেহেতু, তো মা কালীর এই মূর্তিটা কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। মা কালীও বলতে পারেন, মা দুর্গাও বলতে পারেন। কেমন লাগলো এই মায়ের প্যান্ডেলটা, সাথে হচ্ছে মায়ের পুজোর মূর্তি যে আছে সেগুলো কেমন লাগলো, ইউনিক লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। আমি সত্যি তাকিয়ে রয়েছি যেহেতু আমার ভিডিওটাও তুলতে হচ্ছিলো আর দেখতে হচ্ছিলো, খুবই ভালো লাগলো। প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু একটা অন্য রকম প্যান্ডেল আমরা দেখতে পেলাম এই দাদাভাইয়ের সঙ্গে। তো আপনারা কিন্তু অবশ্যই সিথির মোড়ের এই দাদাভাইয়ের সঙ্গে প্রত্যেকবার আসবেন আর এই সুন্দর প্যান্ডেল দেখে যাবেন। আর সাথে হচ্ছে মায়ের মূর্তিও কিন্তু একদম ইউনিক টাইপের হয়। দেখা হবে পরের ভিডিওতে। স্বর্ণ এন্টারটেইনমেন্ট।